আমি পল্টনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসের সামনে ভিতরে জোটের একটি প্রোগ্রামে একজন পুলিশ অফিসার আমাকে এসে বলেছিলেন আজকের বক্তব্যটি একটু নরম করে দিবেন। আমি বলেছিলাম কেন, বলেছিল পরিস্থিতি ভালো না, বুঝতেই তো পারছেন। আমি বললাম শুনুন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তখন গ্রেপ্তার করে রেখেছেন, ফাঁসি কার্যকর হয় নাই তখন। আমি বলেছিলাম শুনেন, তাদেরকে গ্রেপ্তার করে আপনারা মনে করেছিলেন বাংলাদেশের মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করে দেবেন, আপনারা মনে করেছিলেন বাংলাদেশকে আপনারা যা খুশি তাই করবেন, আপনারা ভেবেছিলেন আমাদেরকে নিয়ে যা ইচ্ছা তাই আপনারা করবেন, আপনারা একটি মেয়েকে ধর্ষণ করে মজনুর মতো একদম পাগল সাজাবেন, আপনারা মুক্তির পায়ে কোরআন রেখে একজন পাগল ইকবাল সাজাবেন, এরকম পাগলামি করতে করতে আপনারা এমন পাগলের দেশে পরিণত হবেন যে আপনাদেরকে দেশের মানুষ পাগলা গারদে ঢুকিয়ে এই দেশের মানুষ মুক্তির জন্য রাস্তা খুঁজতে পারবে। আমাকে নরম কথা বলে আপনার কি লাভ? আমার মতো শফিকুল ইসলাম মাসুদকে আপনি নরম কথা বলে কোনো লাভ নেই, কারণ যে প্রজন্মকে আপনারা ধ্বংস করার জন্য দিনের পর দিন একটা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রেখে জাতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছিলেন, আমরা সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলাম। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত লম্বা সময় ধরে বন্ধ ছিল বলে আমাদের কারো জানা নেই। কেন বন্ধ রেখেছিলেন এই কোনো প্রশ্নের জবাব আপনার কাছে আছে? আমাদের কাছে আছে, এই দেশের জনগণের কাছে আছে। আপনারা ভয় পান, আপনারা মিডিয়াগুলোর কণ্ঠ রোধ করে রাখেন কারণ আপনারা ভয় পান, কারণ আপনারা দাসের ঘরে বাস করেন, কারণ আপনারা কাচের ঘরে বাস করেন, সেখান থেকে আপনারা মনে করেন যেখান থেকে একটা কথা বললে লক্ষ কথা আপনাদেরকে ধ্বংস করে তছনছ করে দেবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি আর দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসে আজকে শুধু নতুন করে এরকম জালিম, এরকম স্বৈর শাসক, এরকম স্বৈরাচারীর হঠাৎ আজকের আগমন ঘটে নাই। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, আপনারা যদি কোরআন হাদিস তাওরাত জব্বুর ইঞ্জিল পড়েন, আপনারা যদি এদেশের পরবর্তী পৃথিবীর ইতিহাস সেইগুলো অধ্যয়ন করার লোক এখানে অনেক আছেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীর ইতিহাসের সমস্ত জালিম সরকারের উদাহরণ হচ্ছে আজকে। এখন যেমন রাত দিন পার হয়ে হয়ে রাত আসছে, রাতের অন্ধকার কেটে যেমন তারপর আবার আরেকটা নতুন সূর্যের উদয় হয়, পৃথিবীর সমস্ত জালিমের অধপতন ঘটে আরেকটা নতুন সূর্যের উদয় হবে, এটা যেমন সত্য, এই জালিম সরকারের অধপতন ঘটে তাদের বিপরীতে আরেকটা নতুন সূর্য আমরা উদয় করবো চান তেমন সত্য। সেই নতুন সূর্য উদয়ের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন না, আসুন না। আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আমরা কে কোন দল করে, আজকে মানুষের সবচেয়ে বড় সমস্যা তারা বলেছেন যে তারা উন্নয়ন করেন না। কে বলেছে উন্নয়ন করেন না? তারা খুনের উন্নয়ন করেছে। কে বলেছে তারা উন্নয়ন করেন না? আজকে এখন সেগুন বাগিচার বাগারে যান না, বাজারের দ্রব্যমূল্যের উন্নয়ন করেছে। আজকে কে বলেছে উন্নয়ন করেন নাই? দুর্নীতির বাজারে যান না, দুর্নীতির এমন একটা খাত নেই যেখানে তারা উন্নয়ন করেন নাই। দুর্নীতি তারা এখন পৃথিবীর সেরা উদাহরণ স্থাপন করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র আমাদেরকে সবচেয়ে লজ্জিত দেশ হিসাবে স্থাপন করেছে। তাদের মন্ত্রীকে তারা সরিয়েছে, তাদের মন্ত্রীকে তারা পাগল বানাচ্ছে, এটা এই জন্য যে এ সমস্ত ক্ষেত্রে তারা উন্নয়ন করতে করতে তাদের সামনে আর কোনো পথ নেই, এখন একটাই পথ, তারা আসলে আপনি পতন ঘটানোর জন্য আন্দোলন করার দরকার নেই, তারা পতনের একটা রাস্তা খুঁজছে শুধু, সেই রাস্তাটা করে দিতে পারলেই তারা নিজেরা পালাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি, আমাদের প্রিয় বাংলাদেশ এটাকে আমাদের সাজাতে হবে। বক্তব্য নিয়ে আসছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর সফিকুল ইসলাম মাসুদ। ডক্টর সফিকুল ইসলাম মাসুদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله. আজকে বাংলাদেশ লেবার পার্টি 44তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের সম্মানিত সভাপতি, রাজনীতিবিদ, সংগঠক
ডক্টর মোস্তাফিজ রবানিরা আজকের এই সুন্দর আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব নতুন করে ফিরে এনে আবার মানুষকে আশা জাগানোর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব শ্রদ্ধাভাজন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ঐতিহাসিক প্রেক্ষাপটে গঠিত ঐতিহাসিক বিশদলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী কর্মী সুধী শুভাকাঙ্ক্ষী এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার জীবনটা আমি তো শেষ করতে পারবো না, ছোট্ট করে বলি আর কি, যার জীবনটা ছিল সাফল্যে আর সাফল্যে বড় একটা জীবন। শুধু তাই না, আরেকটা কথা বলে আমি শেষ করে দেবো আমার বক্তব্য, যে উনি দেখেন এমন একটা মানুষ ছিলেন, মুসলমান ছিলেন, আমরা তো মুসলমান, ম্যাক্সিমামই আমরা এখানে মুসলমান, এবং সেই মুসলমানদের দেখেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকে, এবং এই জিয়াউর রহমান কিন্তু দেখেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, কিন্তু কীভাবে করেছিলেন, আরফাত ময়দানে কিন্তু জিয়াউর রহমান জিন্দা আছেন কিন্তু এখনও, কিন্তু দেখেন উনি রাষ্ট্র চালাইছে, সমস্ত জায়গায় ওনার হাত ছিল, তারপরে আল্লাহরও সন্তুষ্টি অর্জন করেছিল কিন্তু উনি। আপনারা জানেন যে আমরা যারা হজ করি, আমরা বৃদ্ধ হয়েছি তাই না, আমরা সবাই অনেকেই হজ করছি, যারা হজ করছি সেখানে কিন্তু আরফাত ময়দানে অবস্থান গ্রহণ করাটার নামই কিন্তু হজ, একটা নির্দিষ্ট দিনে আরফাত ময়দানে অবস্থান গ্রহণ করার নামই কিন্তু হজ, সে আরফাত ময়দান। তারপরে আমরা যখন, আমরা যারা বিশ্বাস করি আর কি, বিলিভার, এই আরফাত ময়দানে কিন্তু আমরা আমাদের কিয়ামতের পরে আবার কিন্তু আমরা হাজির হব বিচারের জন্য, সে না সবাই, সব মানব কিন্তু সেখানে হাজির হব, সেই আরফাত ময়দানে কিন্তু শহীদ প্রেসিডেন্টকে জিন্দা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। কেমন করে জিন্দা রাখছে, ওই ওই আরফাত ময়দানে যত ট্রি আছে সমস্ত আরফাত ময়দানে কিন্তু গ্রিন, একেবারে গ্রিন কিন্তু সবুজ, এবং সেই সেখানে যে ট্রিগুলোর নাম হলো জিয়া ট্রি, কিন্তু সেখানে আমরা যারা যারা হসপিটালে যাই সবাই, সারা পৃথিবীর মানুষ কিন্তু সেটা দেখে। অতএব উনি যেমন দেশ শাসন করেছিলেন দক্ষতার সহিত, উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন দেশ শাসন, সব জায়গায় ওনার হাত ছিল, দৃশ্যমান ছিলেন, ঠিক এমনি করে আল্লাহর একজন মুসলমান হিসাবে আল্লাহর সন্তুষ্টি কিন্তু অর্জন করেছিল উনি। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করি না, আবারও সবাইকে সবার সুস্থ মঙ্গল কামনা করে, শহীদ প্রেসিডেন্ট অমর হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ কাইম ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মনির আক্তার রিক্তা, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আহ্বায়ক শ্যামলী আক্তার।